ব্রেক প্যাড হয় হয়তো স্টকই কিনতাম, ব্রেক প্যাড নষ্ট হয়তো আবার স্টক লাগাইতাম, অন্য কোনো কিছু ট্রাই করি নাই কখনো। তো আপনি জাস্ট ব্রেক প্যাড লাগাইলেন আর ইনস্ট্যান্ট ব্রেক চাপ দিয়ে দেখবেন যে সেই ব্রেক নো, এটা তো হবে না ভাই। কেপিআরের ভাই যে ওয়্যারিংগুলো আছে না, ওয়্যারিংগুলো অ্যাকচুয়ালি খুবই বাজে, মানে এর তার তুরগুলা মানে অতটা টেকসই না। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করতেছি ভাই সবাই অনেক ভালো আছেন। সো আজকে কেপিআরের ব্রেকের কিছু কাজ করতে যাচ্ছি। সো আপনারা সবাই দেখে ফেলছেন যে আমি অলরেডি S1-এর যেই মাস্টার সিলিন্ডার সেটা লাগাই ফেলছি, হেলের হোস পাইপ লাগাই ফেলছি, মানে অনেকগুলো কাজই করে ফেলেছি। ও মা, সো আর টুকটাক কিছু কাজ বাকি আছে। যেমন ধরেন আমি যখন প্রথমে আপনার এই এইটা যখন লাগাইলাম, অর্থাৎ যখন আমি .3 ফ্লুইডে যখন পুরোটাকে একবার ব্রিডিং করছি, তো তখন অনেক ভালো কাজ করছিল। বাট যেহেতু নতুন সেট আপ, সো মাঝে মধ্যে আবার লিকুইডের মধ্যে কিছু হাওয়া থাকে, সেগুলি একটু ছাড়তে হয়, মানে পুরো ব্রিডিং হোয়াটএভার এই পুরো কাজটা ভাই আবার করতে হয়। রাত্রেবেলা আমি কিন্তু ভিডিও করি না মানে একদমই করি না ভাই, খুব একটা করাই হয় না। সো আই থট যে ওয়াই নট শুট এ ভিডিও অ্যাট নাইট, সো আজকে রাত্রেবেলা একটা ভিডিও করে ফেলি। অ্যান্ড আমি একটু মিরপুর যাচ্ছি এখন, মাত্র ইফতার টিফতার করা শেষ, সো 8:30 মতো বাজে। অ্যান্ড আমি আরেক ভাই ইরাম ভাই দুইজন মিলে যাচ্ছি মিরপুরে, উনিও উনার জন্য ব্রেকের কিছু কাজ করবেন, আমিও করব। সো কাজগুলো ভাই একটু বলি। প্রথম কাজ যেটা সেটা হচ্ছে যে বললাম তো, এই পুরা লিকুইডটা আবার ঠিক করতে হবে, অর্থাৎ পুরো লিকুইডের মধ্যে যতগুলো হাওয়া ঢুকছে সব কিছু বের করতে হবে, নতুন লিকুইড ঢালতে হবে, মানে টুকটাক এগুলো একটু কাজ আছে। দেন আমার যেই ব্রেক প্যাড আর সামনে, ও মা এত ধুলা কেন। সো আমার এরপর যে ব্রেক প্যাডটা ভাই, ব্রেক প্যাডটা চেঞ্জ করব। আগে তো ভাই একটু হইলো ইফতারের পরে রাস্তাঘাট ফাঁকা ছিল, বাট এখন এই 20-22 রোজের পরের থেকে ভাই ইফতারের পরও একদম আগের মতোই জ্যাম আর কমে না ঢাকাতে। তো যাই হোক ভাই, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমি কিন্তু এখন পর্যন্ত এই যে 21,000-22,000 কিলো যে চলছে, এখন পর্যন্ত আমি কিন্তু আমার সামনে পেছনে দুই জায়গাতে কিন্তু স্টকের ব্রেক প্যাডই চালাইতাম, মানে ব্রেক প্যাড ক্ষয় হইতো স্টকই কিনতাম, ব্রেক প্যাড নষ্ট হইতো আবার স্টক লাগাইতাম, অন্য কোনো কিছু ট্রাই করি নাই কখনো। সো এইবার আই থট যে একটা নতুন কিছু ট্রাই করি। অ্যান্ড সো দিস টাইম আমি লাগাবো হচ্ছে ইয়ংলির ব্রেক প্যাডটা। অ্যান্ড এইটার রিভিউ ভাই বেশ ভালো, যারা কেপিআর চালায় তাদের মধ্যে অনেকে ভাই এইটা ইউজও করছে। অ্যান্ড 4B-তেও একজন ইউজ করতেছে আমাদের রিয়াম ভাই, সো উনিও বলছে যে না ব্রেক প্যাড অনেক ভালো, সো ওয়াই নট ট্রাই ইট। সো এখন যাচ্ছি হচ্ছে ভাই মোটো সামথিং একটা শপে, ওখান থেকে ইয়ংলির ব্রেক প্যাড পারচেস করবো। তো আমি এখনও শপটা চিনি না, অ্যান্ড এটাই একটা বড় ভাই সাজেস্ট করতেছে ওখান থেকে যে পারচেস করতেছে শপের যে ফেসবুক পেজটাকে আপনাদেরকে দেখাই দিলাম। তো এখান থেকে ভাই ব্রেক প্যাড দুইটা কিনবো, অ্যান্ড এখানে একটা অফার চলতেছে, সো একটু কম দামে ব্রেক প্যাড দুইটা পাওয়া যাবে মনে হয়। অ্যান্ড ওখান থেকে ভাই ব্রেক প্যাড কিনে ডিরেক্টলি চলে যাবো হচ্ছে লিটনের কাছে। সো লিটনের কাছে যেয়ে দেন ব্রেক প্যাড দুইটা লাগাবো। আর টুকটা কিছু কাজ আছে, যেমন সামনের ওই তারগুলো একটু সরে গেছে, তো ওগুলা মোটামুটি একটু ঠিকঠাক করতে হবে। ওকে ভাই, ব্রেক প্যাড তো কেনা ডান। অ্যান্ড আগের থেকেই বলি, কেউ যদি ব্রেক প্যাড কিনতে চান এখান থেকে, এটা কিন্তু ওরকম কোনো শপ না, মানে ওনারা নিজেরা একটা বাসার মধ্যে একটা ছোট্ট জায়গা নিয়ে জিনিসটা করছে। সো একটু অলিগুলির ভিতরে গুগল ম্যাপ আছে, গুগল ম্যাপে যদি আপনারা সার্চ করেন তাহলে যে লোকেশনটা পাবেন এটা ওই লোকেশনটাই। সো গুগল ম্যাপ দেখে একটু আসতে হবে, একটু গলির ভেতরে, আমার নিজেরই খুঁজে পাইতে সময় লাগছে। সো ব্রেক প্যাড নেওয়া ডান। ব্রেক প্যাডের দাম পড়ছে হচ্ছে আপনার, আমারটার দাম পড়ছে 1275 টাকা অফার প্রাইসে, আর কি এমনি রেগুলার প্রাইস হচ্ছে আপনার 1700 টাকা। সো ঈদের জন্য ছোট্ট একটা ডিসকাউন্ট পাইলাম আর কি। ওকে ভাই, আর কথা নাই, রিটার্নের দোকানে যাই সরাসরি। মিরপুরে তো আসলাম ভাই, বাট এত মানুষ, এইদের কেনাকাটা করতেছে এদিকে ওইদিকে, খাওয়া দাওয়া করতেছে, বাপ রে বাপ। তো ইয়া, মিরপুর 10 লিটনের কাছে চলে এসেছি এক্সপার্ট মোটো। চলেন রাফি ভাই, গেলাম। ওকে ব্রো, সো সব কিছু করা ডান, নতুন দুইটা ব্রেক প্যাড লাগাই ফেলছি ইয়ংলির, দেন সামনের যে ওয়্যারিংগুলো ছিল ওয়্যারিংগুলো খুব সুন্দর করে গোছানো হয়ে গেছে। আর ভাই টুকটাক কিছু মেইনটেন্যান্সের বিষয় তো থাকে, সো ওগুলাও করে ফেলছি।
নাটটা থেকে ছোট্ট করে ভাই ব্রেক প্যাডগুলো একটু আপডেট দিয়ে দেই। অলমোস্ট সপ্তাহখানিক হয়ে গেছে আমি ব্রেক প্যাডসগুলো লাগাই ফেলছি অ্যান্ড দ্য পারফরমেন্স ইজ অ্যাকচুয়ালি অ্যামেজিং, মানে আমার কাছে অনেক ভালো লাগছে। অ্যান্ড সামনের ব্রেক প্যাডটার যেই বাইটটা, মানে বাইটটা ভাই অসাধারণ অসাধারণ। অ্যান্ড পিছেরটার বাইট ভাই আগের মতোই লাগতেছে, বিকজ আমার পিছের ডিস্কের অবস্থা খুব একটা ভালো না। সো পিছের ব্রেক প্যাডটা আমি কিছু বলতে পারতেছি না ভাই, বাট ফ্রন্টের যে ব্রেক প্যাডের যে বাইটটা, বাইটটা অনেক ভালো লাগছে আমার কাছে। অ্যাটলিস্ট আমার স্টকের চাইতে মাচ বেটার। অ্যান্ড এখানে ভাই একটা কথা বলি, সেটা হচ্ছে ব্রেক প্যাডেরও কিন্তু ব্রেক ইন পিরিয়ড থাকে। সো আপনি জাস্ট ব্রেক প্যাড লাগাইলেন আর ইনস্ট্যান্ট ব্রেক চাপ দিয়ে দেখবেন যে সেই ব্রেক, নো এটা তো হবে না ভাই। সো ব্রেক প্যাডেরও একটা ব্রেক ইন পিরিয়ড থাকে, সেটা হচ্ছে ধরেন আপনি 50 কিলো 60 কিলো একটু চালাবেন, একটু ব্রেক ধরবেন মাঝে মধ্যে, অর্থাৎ ব্রেক প্যাডটাকে একটু ঘষা খাওয়া লাগে ডিস্কের সাথে। তো যখন ব্রেক প্যাডটা একটু ঘষতে ঘষতে মোটামুটি একটা পর্যায়ে চলে যাবে, তখন দেখবেন যে আপনি ব্রেক অনেক ভালো পাচ্ছেন। সো লাইক ব্রেক প্যাড লাগানোর পরে অ্যারাউন্ড 50-60 কিলো আপনাকে একটু হলেও কী করতে হবে, মানে একটু সাবধানে চালাবেন, বিকজ তখনও ব্রেকটা বসবে না আর কি। তো 50-60 কিলো পরে দেখবেন যে আপনার ব্রেক অসাধারণ হয়ে গেছে। ওকে, নাও ব্যাক টু প্রেজেন্টে। কেপিআর ভাই যে ওয়্যারিংগুলো আছে না, ওয়্যারিংগুলো অ্যাকচুয়ালি খুবই বাজে, মানে এর তার তুরগুলো মানে অতটা টেকসই না। কেপিআরের এই একটা ইস্যু অনেক বড় পেইনফুল, মানে অনেক আসলে অনেক প্যারা রে ভাই একটা ছোট্ট ইস্যু কেপিআরের। আর এস1-এর অ্যাডজাস্টমেন্ট আরেকটু করে নিয়েছি, সো অল ডান। আর তেমন ব্রেক রিলেটেড খুব একটা কাজ নাই, বাট ফার্দার হয়তো বা আমার ব্রেকের ডিস্কটা পাল্টাইতে হবে, বিকজ ডিস্কটা অলমোস্ট ক্ষয়ই হয়ে গেছে, স্পেশালি পিছের ডিস্কটা। অ্যাকচুয়ালি ভাই বাইকের কাজগুলো এমন যে আপনি যদি করান তাহলে খুব ভালো, যদি না করান বাইক ঠিকই চলবে, কিন্তু এই যে প্রপার মেনটেনটা না করলে বাইক আপনাকে লং রাইডে না খুব একটা ভালো সাপোর্ট দিবে না, বাইক চালায়ও খুব একটা মজা পাবেন না। মানে আমার যে কাজগুলো ছিল আমি চাইলে নাও করতে পারতাম ভাই, না করলে আমার বাইক পারফেক্টলি চলতো, বাট কী দরকার ভাই। সো যেহেতু একদম টিপটপ যদি রাখতে হয় বাইকটা, তো এই কাজগুলো তো করতে হবেই। সো খুঁটিনাটি যে মেনটেনেন্সগুলো ওগুলো ভাই মানে পারফেক্ট সময় একদম যখনই আপনার বাইকে ঝামেলা হবে তখনই আপনি খুঁটিনাটিগুলো একদম প্রপারলি সলভ করে ফেলবেন, তাহলে দেখবেন যে বাইক নিয়ে কোনো ভোগান্তিতে পড়বেন না খুব একটা। সো ইয়া, দ্যাটস ইট গাইজ, এই ছিল আজকের ভিডিওটা। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ গিভ এ লাইক, এন্ড ইফ ইউ ওয়ান্ট টু সে এনিথিং দেন প্লিজ কমেন্ট ডাউন বিলো। আবার একটা ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। ভিডিওতে সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।